বিএনপির সরকার পতনের আন্দোলন পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনৈতিকভাবে আন্দোলন মোকাবেলার কথা বলেছেন দলের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন নির্বাচন ভীতি পেয়ে বসেছে বলেই বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিফাত শিশিরের প্রতিবেদন। সাংগঠনিক নতুন কমিটি পুনর্গঠনে কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির আলোচনা নিয়ে কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। যদি আবার সেরকম অবস্থা সৃষ্টি করতে চেষ্টা করে, মাঠে নামে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, তাহলে আমি স্পষ্ট বলতে চাই আমার নেতা কর্মীরা রাস্তা রাজপথ ছাড়ে নাই, রাজপথ দখল করে এদেরকে সমুচিত জবাব দেবে। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের আমলে দেশে খাদ্য সংকট থাকে না বলে মন্তব্য করেন প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী মিলে যে কোনো দল অত্যন্ত স্বাধীনভাবে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এর কোনো ব্যত্যয় হবে না। নিরপেক্ষ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপিকে যদি মানুষ ভোট দেয়, আমরা স্যালিউট করে ক্ষমতা ছেড়ে দিব। সরকারি বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তাদের সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ। কিছু একটা বলতে হবে বলে এইসব হাই সাউন্ডিং ওয়ার্ড তারা ব্যবহার করেন, বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু আমরা জানি। আওয়ামী লীগকে ধাক্কা দিলে নিজেরাই খাদের কিনারায় পড়বে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিবকে বলতে চাই, একটা ধাক্কা দিয়ে কাকে ফেলতে চান? বাংলাদেশ আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কি অত ঠুনকো দল? এদিকে নীলফামারীর জল ঢাকা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপির উদ্দেশ্যে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন নির্বাচনী ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না। আসলে বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে, কারণ 2018 সালে সব দলের ঐক্য করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনে মাত্র 5টি আসন পেয়েছিল। এই জন্য তারা নির্বাচনকে ভয় পায়, সেই জন্যই তারা নির্বাচন নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ক্লাবের অষ্টম জাতীয় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন দেশে এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।